হয়েছে এক একটা, তার কোনো সীমা পরিসীমা নেই, তদন্ত চলছে। নারদা একটা ক্লিপিং ছিল, কে করেছে কেন করেছে সেটা অন্য জিনিস চর্চা হয়েছে, কিন্তু সারদা ঘোটালা থেকে 250 মতো চিট ফান্ড, তাতে ভারত পশ্চিমবাংলার বেশিরভাগ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার কেউ না কেউ তার দ্বারা বঞ্চিত হয়েছেন, তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার তীর তার কোন দিকে যাচ্ছে সেটা আদালতের কথায় আমরা বুঝতে পারছি। এরকম একাধিক মামলা, একাধিক দুর্নীতি চলেছে শিক্ষাক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি, হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎ গেছে, এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর কোমল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার প্রতি আজকে আমাদের বিশ্বাস চলে গেছে। স্বাস্থ্য বেঁচে আছে যার জন্য আমরা সরকার ফ্রি করেছি, স্বাস্থ্য তো ভুলেই যান আপনি, তার সুবিধা পাওয়া পুরো সিস্টেমটাই ভেঙে পড়েছে। খাদ্য, যে রেশনটুকু মানুষকে দেওয়া হয় সেটাও লুট হয়ে যাচ্ছে। আজ শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হচ্ছে, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হচ্ছে, যারা এই সরকারকে জিতিয়ে নিয়ে এসেছে, এরকম যারা পিলার ছিলেন পার্টি তাদের জেলে যেতে হয়েছে, তাদের কেস হচ্ছে। তাই প্রত্যেক দিন আলোচনার বিষয় কি, কত দুর্নীতি হলো, কত লক্ষ কত কোটি টাকা বেরোলো, কোন কোন নেতার নামে ওয়ারেন্ট হলো, কার বাড়িতে সিবিআই গেলো, কে অ্যারেস্ট হলো, কার বাড়িতে কত টাকা বেরোলো, এটা কি বাঙালি সমাজে চর্চার বিষয় হওয়া উচিত? এতে আমরা সন্ধ্যা কাটিয়ে দিচ্ছি।